রেলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো, মোট চৌমুহনী এলাকার ইস্কন মন্দির সংলগ্ন একটি সাইকেল সারানোর দোকানে হাওয়া দাওয়ার যন্ত্র ব্লাস্ট করে আহত একটি শিশু, এবং বর্তমানে তাকে ভর্তি করা হয়েছে জেবি হাসপাতালে। এবং যেমনটা জানা যাচ্ছে, এই যে দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনার ফলে যে দোকানে কাজ করার একটি যুবক, মার্জনা করবেন, একটি যুবক আহত হয়েছেন এবং তিনি জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানে। ঠিক কি জানা যাচ্ছে শোনাবো একবার। উপরে কি আজকে মানে লোড করা হয়েছিল? না, কি মনে হয় মানে এটা কি সমস্যা আছে এরকম একটা দুর্ঘটনা? এখন আপনার ভাইয়ের অবস্থা কি রকম? হাসপাতালে কিভাবে আনছে? নাম কি ভাইয়ের? একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন আহত ব্যক্তির স্বজন, ঠিক কি জানাচ্ছেন, এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।